গুড মর্নিং বন্ধুরা, আজকে যে ক্রাফটটা নিয়ে এসেছি তোমাদের জন্য, আজকে দেখবে আমাদের ঘরে এরকম নানা রকমের টেপ থাকে, ডবল সাইড টেপ থাকে, সেলো টেপ থাকে। তো এগুলো শেষ হয়ে যাওয়ার পর আমরা এই ভেতরের যে কাট, এই যে রোলটা থাকে সেটা আমরা ফেলে দিই। তো আজকে আমরা এটারই ব্যবহার দেখব যে কিভাবে এটা আমি ইউজ করছি। তো চলো যাওয়া যাক আজকের ভিডিওতে। এখানে আমি ব্যবহার করছি ওয়ালপুট্টি। ওয়ালপুট্টিটা প্লেন জল দিয়ে মেখে নিয়েছি। তারপর আমি এখানে যে টেপ শেষ হওয়ার পরে যে গোল রাউন্ড শেপের ছোট বড় এরকম পাওয়া যায় রোলটা, তো এই রোলটা আমি এখানে ইউজ করছি। তারপরে দেখো পুরোপুরি ওয়ালপুট্টি দিয়ে ভালো করে আমি এটা ঢেকে দিচ্ছি, যাতে কেউ বুঝতেই না পারে আমি এটা কী দিয়ে বানিয়েছি। তো তারপরে ওপরটাও আমি পুরোপুরি কভার করে দিচ্ছি। তোমাদের কাছে যদি কোনো টুলস না থাকে তো কোনো প্রবলেম না, আমাদের বাড়িতেই অনেক কিছু জিনিস থাকে যেগুলো দিয়ে আমরা টুলস করতে পারি। আগেও আমার টুলস ছিল না, আমি রিসেন্ট কিনেছি টুলসটা। যদি তোমাদের কাছে টুলস না থাকে তোমরা এখানে সেফটি পিন ইউজ করতে পারো, ছুঁচ ইউজ করতে পারো, ক্লিপ ইউজ করতে পারো। তো দেখো এরকম শেপে আমি ছোটো ছোটো করে পাখি বানিয়ে নিচ্ছি। আর এই পাখিগুলো আমি আগেই বানিয়েছিলাম, কেননা যখন ওয়ালপুট্টি আমার বেঁচে যায় তো তখন আমি ওই ওয়ালপুট্টিগুলো নষ্ট না, কারণ ওয়ালপুট্টি তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে, তো আর কোনো জিনিস হবে না, তো ফেলে দিতে হবে। তখন আমি এগুলো বানিয়ে রাখি, কোনো সময় পাখি বানাই, কোনো সময় পাতা, কোনো সময় ফুল, তাতে আমারই সুবিধা হয় কাজ করতে। এই পাখিগুলো আমার বানানো ছিল আর দু তিনটে ফুলও বানানো ছিল। দেখো প্লেন সিম্পল পাপড়ি করে নাও ছোট্ট ছোট্ট করে। হয়ে গেল আমার ফুল রেডি। ওয়ালপুট্টি ব্যবহারের পর ভালো করে কিন্তু হাতটা ধুয়ে নেবে, আর কিছু ময়েশ্চারাইজার ইউজ করে নিও। দেখো আমি পরপর পরপর বসাতে থাকছি। আমাদের ওয়েস্ট অনেক কিছু দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি হয়, আর তার উপরেই আমার এই চ্যানেলটা। এখানে আমি আমার ঘরে পড়ে থাকা ওয়েস্ট জিনিস আমি কিভাবে ইউজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট আমি যখনই কোনো ভিডিও ছাড়ব যাতে নোটিফিকেশন তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। দেখো এটা আমার রেডি হয়ে গেছে। যারা নতুন, যারা ভাবছো এরকম করে পারবো কি না, তারা তোমরা প্র্যাকটিস হিসেবে তোমরা আটা ইউজ করতে পারো। যখন ঘরে সবাই, ঘরের মারা আটা মাখে, তখন তোমরা একটু সামান্য ডো নিয়ে গিয়ে তোমরা ট্রাই করে দেখতে পারো যে তোমাদের পারছো কি না। আর আশা করি এগুলো বানানো খুব একটা কঠিন না, খুবই সহজ। এখন ছোট বাচ্চারা ক্লে দিয়ে এইসব জিনিসগুলো বানিয়ে ফেলে। দেখো এরপর আমি একটা কালার করতে শুরু করলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো কালার করতে পারো। এখানে আমি আমার ফুলগুলো আমি লাইট কালার করব আর ব্যাকগ্রাউন্ডটা আমি ডার্ক দেব। এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি ব্রাউন কালার। এর মধ্যে আমি একটু একটু মিরর ইউজ করছি, পুঁথি ইউজ করছি, তাতে দেখতে আরেকটু সুন্দর লাগে। তো এটা আমার মোটামুটি কমপ্লিট। দেখো ফাইনাল লুক। তাহলে নেক্সট আমি আরেকটা এরকম গোল শেপ করে নিচ্ছি। গোল শেপে কেটে নিয়েছি কার্ডবোর্ড একটা, এটাও সেম আঠা দিয়ে ভালো করে চিটি নিচ্ছি আগে। পুরোটা ওয়ালপুট্টি কভার করে দিয়েছি। এরপর এখানে আমি একটা ছোট্ট মতো কিউট মতো পান্ডা বানাবো। প্রথমে পিঠের পোর্শনটা করে নিলাম। তোমাদের কাছে যদি কিছু না থাকে তো তোমরা
আর রাউন্ড শেপের কিছু ইউজ করতে পারো, যেমন পেনের ঢাকনা ইউজ করতে পারো, রাউন্ড শেপ যেগুলো ঢাকনা থাকে সেগুলো ইউজ করতে পারো। এরপর আমি পাগুলো করে নিলাম, এখানে আমি হাতগুলো বানাচ্ছি। চোখ মুখ বানিয়ে নিলাম, তারপর আমি এখানে কান বানাচ্ছি। তো মোটামুটি আমার পান্ডা রেডি। একটা কিছু যখনই বানাবে ওয়ালপুটটি ভীষণ নরম হয়, তো কিছু কিছু দিয়ে আটকাবার চেষ্টা করবে যাতে খুলে না পড়ে যায়। এখানে আমার হাতের সামনে একটা প্রদীপ ছিল, তো আমি প্রদীপটাই পিঠে আটকে দিয়েছি। আটকে দিয়েছি মানে জাস্ট ঠেকিয়ে রেখেছি। তারপর এখানে একটা আমি ছোট্ট কিছু বানাবার চেষ্টা করলাম, ওটা কালার দিয়ে কিছু একটা করব। তো তারপরে দেখো, তারপরে আমি এখানে সব ডালপালা করে দিচ্ছি। এভাবে আমি পুরোটা ডালপালা কভার করে দিয়েছি। এরপর আমি ছোট্ট ছোট্ট পাতা বানাবো। ছোট ছোট পাতা বানিয়ে আমি এগুলো আটকে দিচ্ছি। ওপরে বেশি করব না, এক দুটোই করব। তো এটাও আমার মোটামুটি রেডি। এবার শুকোতে দিই, ভালোভাবে শুকিয়ে গেলে কালার করব। এখানে ছোট ছোট এখানেও গোল গোল বল ইউজ করছি আমি। চলো, আমার এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এটা একটু শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে কালার ইউজ করছি। আমি এখানে পান্ডা যেহেতু করেছি, তো পান্ডা মানেই তো জানো যে কালো আর সাদা, যে রংটার জন্য আরো অনেক বেশি কিউট লাগে। ভেতরটা আমি এখানে ব্ল্যাক দিচ্ছি, পাতাগুলো আমি এখানে গ্রিন করে নিচ্ছি, আর সাথে হালকা ব্ল্যাকের একটা শেড দিচ্ছি যাতে কোথাও ডিপ কোথাও হালকা মনে হয়। এটা আমি লাল করে নিচ্ছি। এটা দেখতে তো অনেক বেশি কিউট লাগছিল আমার। তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানিও। আবারও বলছি, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো যাতে প্রথম নোটিফিকেশন তোমরা পাও। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো, এটা তোমাদেরকে ফাইনাল ডেকোরেশন করে দেখাই যে কেমন লাগছে। সামনে দিওয়ালি যেহেতু আসছে, তো এখানে আমি লাইট দিয়ে ডেকোরেশন করেছি। এর মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।